হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। প্রতি বছর এই দিনটাতে নিজের মতো করে বাড়িতেই ছোট করে লক্ষ্মী পুজো করে থাকি। এবছরও তাই পুজোর আয়োজনেই লেগে পড়েছি। এখন এখানে নারকেল নাড়ু বানানো চলছে। অলরেডি নারকেল নাড়ুটা আমি বসিয়ে দিয়েছি, নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে বসিয়ে দিয়েছি, আর এখন পাক দিতে শুরু করে দিয়েছি। এখানে তো ফ্রোজেন নারকেল পাওয়াই যায়, নারকেল গোটা নারকেলও পাওয়া যায়, কিন্তু আমি প্রত্যেক বছরই ফ্রোজেনটাই কিনে আনি, কারণ এখানে নারকেল কোড়াতে একটু সমস্যা হয়, তাই ফ্রোজেন নারকেলটাই কিনে আনি। আর গুড়টা তো পাওয়াই যায়, গুড়ের সাথে নারকেলটা পাক দিয়ে নাড়ু বানিয়ে নিই। এখানে অলরেডি দেখো আমার হয়েই গেছে, নারকেলটা পাক দেওয়া, সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে নাড়ু গড়ে নেব। আর এবছর যে পুজোতে নিউ জার্সি গিয়েছিলাম না, এবছর নিউ জার্সিতে গিয়ে দেখলাম যে ওখানে মুড়ির মোয়া আর তিলের নাড়ুর প্যাকেট বিক্রি হচ্ছে, তাই আমি ওগুলো সাথে করে নিয়ে চলে এলাম। এবারে এটাকে নাবিয়ে নিই। নাবিয়ে আমি নাড়ুগুলোকে আস্তে আস্তে করে গোল গোল করে নাড়ু পাক দিতে শুরু করে দিই। এবছর শুধুমাত্র ভোগের জন্য রেখেছি লুচি, ফুলকপি, আলু তরকারি আর নারকেল নাড়ু, আর যে মুড়ির মোয়া তিলের নাড়ুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু করে দিয়ে দেবো সাথে। আমার শ্বশুরবাড়ির দিকে জানো তো লক্ষ্মী পুজোতে না আবার চালের কোনো ভোগ দেওয়া হয় না, তাই খিচুড়ি আর পায়েসটা বানালাম না, তার বদলে লুচি আর তরকারি, ফুলকপি আলু তরকারিটাই বানিয়ে দিলাম। কিন্তু আমার বাবার বাড়ির দিকে আবার খুব সুন্দরভাবে খিচুড়ি পোলাও ভোগ দেওয়া হয় ঠাকুরকে। মা তো কোনো কোনো বছর খিচুড়ি আবার কোনো কোনো বছর পোলাও রান্না করে ঠাকুরের ভোগের জন্য। এবছরও তো শুনলাম যে মা খিচুড়ি রান্না করেছে। এই বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না বাবার বাড়ির লক্ষ্মী পুজোটাকে খুব মিস করি আমি, সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা তো সকাল থেকে লেগে যেত ঠাকুরের সব মুড়ি খই মুড়ি মুরগি সব নাড়ু সবাই মিলে বানাতো, আর তারপর আমরা সব ভাই বোনেরা মিলে এরকম খাওয়া দাওয়ার পরে পুরো দুপুরবেলাটা সারা বাড়িতে আলপনা দিতাম। তারপরে বিকেলবেলা যখন ঠাকুরমশাই আসতেন, ঠাকুরমশাই পুজো করে চলে যেতেন, তারপর থেকে শুরু হয়ে যেত কখন আমরা সেই মায়ের বানানো ভোগের সেই খিচুড়িটা খেতে পারবো, সেই অপেক্ষায় থাকতাম সবাই মিলে। খুব মনে পড়ে, বিয়ের পর থেকে খুব মিস করি। আমার শ্বশুরবাড়িতে আবার একটা নিয়ম রয়েছে যে লক্ষ্মী পুজোর দিনকে নিরামিষ খেতে নেই। পুজোতে যেরকম চালের ভোগ হয় না, নিরামিষ ভোগ দেওয়া হয়, কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে আবার বউদেরকে মাছ আর ভাত খেতে হয়, এটা আবার আমার শ্বশুরবাড়ির নিয়ম, সেদিনকে আবার নিরামিষ খাওয়া চলে না। তো আমি যে বছর প্রথমবার শ্বশুরবাড়িতে যাই সেই বছরে লক্ষ্মী পুজোতে আমাকে শাশুড়ি মা বলেছিলেন যে আমাদের বাড়িতে কিন্তু এরকম লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে বউদেরকে নিরামিষ খেয়ে থাকতে নেই, মাছ ভাত খেতে হয়। তো দেখেছিলাম যে উনি দুপুরবেলা মাছ আর ভাত রান্না করে রেখেছিলেন, তো আমি আর শাশুড়ি মা মিলে পুজো হয়ে যাওয়ার পরে আমরা মাছ আর ভাত খেয়েছিলাম। তো এই ব্যাপারটা আমার কাছে একদম অন্যরকম, আমি এই প্রথম দেখলাম যে এই নিয়মটা ছিল। এক এক জায়গায় এক এক রকম নিয়ম, তো দু রকমেরই নিয়ম পালন করলাম। দেখো কথা বলতে বলতে এখানে ফুলকপি আলু তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে, এবারে আমি লুচিগুলো ঝটপট করে নিই। লুচি আর ফুলকপির আজকে ভোগটা দেওয়ার কারণ হলো আমাদের বাড়িতে এই লুচি আর ওই ফুলকপি আলু তরকারি মিঠি, মানে পুরো পাগল ফুলকপি আলু তরকারির জন্য, আর লুচি হলে তো আর কোনো কথাই নেই, তাই ওর কথা ভেবে লুচি ফুলকপি আলু তরকারিটাই বানালাম ভোগের জন্য। আর আমি খিচুড়িটা ভোগে দিই, কিন্তু সেটা জন্মাষ্টমীর দিনকেই দিই একমাত্র, লক্ষ্মী পুজোর দিনকে তাই লুচি আর ফুলকপি আলু তরকারিটাই বানালাম। এই দিয়ে আজকে আমাদের ভোগ হয়ে যাবে ঠাকুরের। চলো এখানে আমার ভোগ রান্না একদম কমপ্লিট, এগুলোকে এবারে ঠাকুরের থালার মধ্যে সাজিয়ে সুন্দর করে ঠাকুরের কাছে ভোগটা দেব। আর এবার চলো ঠাকুরের কাছ থেকে একটুখানি ঘুরে আসি, ঠাকুরের জায়গাটাও তো একটুখানি ফুল দিয়ে সাজাতে হবে। একটা ফুলের বুকে আনা হয়েছে দোকান থেকেই কিনে, কারণ আমার তো ফুলের গাছ কিছু লাগানো নেই, তাই দোকান থেকেই কিনে এনেছি। ওরে বাবা, এক একটা ফুলের বুকের দাম, এই যে বুকেটা এনেছি সেই বুকেটার দাম নিয়েছে $10।
এক এক সময় ক্লিয়ারেন্সে কিছু ফুলের বুকে থাকে, কিন্তু আজকে দেখতে পেলাম না একটাও যে ক্লিয়ারেন্সে রয়েছে। তাই অগত্যা এটাই নিতে হলো, লক্ষ্মী পুজো বলে কথা, ফুল তো দিতেই হয়। তো দেখো কালারিং ফুলগুলো দেখতে অপূর্ব লাগছে, খুব সুন্দর ফুলগুলো, কিন্তু এক একটা ফুল সবুজ, হলুদ, কমলা, নানান রকম কালারের ফুলের বুকের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এগুলোই আমি ঠাকুরের পায়ে একটু একটু করে দিয়ে দিই। আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু আবার মূর্তি পুজো হয় না, সেখানে আবার সরা পুজো হয়। আবার সেই যেই সরাতে পুজো হয় সেই সরার কিন্তু ঠাকুর আবার দুর্গা ঠাকুরের সাথে হতে হবে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছিলাম আমাদের শ্বশুরবাড়ি বাংলাদেশে যে পুরনো ভিটে রয়েছে সেখানে নাকি এখনও পর্যন্ত দুর্গা পুজো হয়ে থাকে, কিন্তু সেই সেই সৌভাগ্য এখনও হয়নি সেই দুর্গা পুজো দেখার। সেই জন্য আমাদের শ্বশুরবাড়িতে যে দুর্গা পুজোটা হয়ে থাকে, যে সরা পুজোটা হয়ে থাকে, সেই সরার সাথে দুর্গা ঠাকুরের সঙ্গে লক্ষ্মী ঠাকুর থাকে, আর সেই সরাতেই পুজো হয় প্রত্যেকটা বাড়িতেই আমার শ্বশুর বাড়ির দিকে। কিন্তু আমার বাপের বাড়ির দিকে আবার মূর্তি পুজো করার চলটা রয়েছে, কিন্তু আমি তো এখানে সরা পাবো না, মূর্তিও পাবো না, তাই আমি এখানে একটা ফটোকেই, লক্ষ্মী ঠাকুরের যে ফটো প্রিন্ট করে নিয়ে সেটাই আমি একটা ফ্রেমে করে নিয়ে সেটাতেই আমি পুজো করি প্রত্যেক বছর। কথা বলতে বলতেই আমার কাজ হয়ে গেল এখানে। ঠাকুরের সামনে আমি ভোগও সাজিয়ে দিয়েছি আর ঠাকুরের সামনেটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার একটু ঠাকুরের সামনে বসে পাঁচালিটা পরবো আর একটুখানি ধূপ আর প্রদীপটা দিয়ে আরতি করলেই আমার আজকে লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে যাবে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে ভরিতেছে মাদার বাতাস, লক্ষ্মী দেবী নামে করি বসি নারায়ণ, করিতেছে নানা সুখে কথা সুখে আলাপন, সেই কালে বিনা হস্তে নারদ মুনি বর, লক্ষ্মী নারায়ণে নামে কহিল বিস্তর, ঋষি বলে মাগতব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয় ফিরোদারে দ্বার। এই যে সব ছানা পোনারা সব চলে এসেছিল, ওরা সব পুজোর সময় বসেছিল এখানে দেখার জন্য। ছোট পুচকে ছানাটাও বসেছিল এখানে। এই যে এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যো, এই যে এই যে এদিকে 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 এদিকে। আমাদের পুজো হয়ে গেছে, এখন ঠাকুরের সামনে প্রসাদ রয়েছে, ঠাকুরের পুজো কমপ্লিট। এখানে এখানে একটুখানি লাইট দিয়েছিলাম এইভাবে। তাহলে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। লক্ষ্মী পুজো কমপ্লিট হলো, প্রসাদ তুলবো, তারপর সবাইকে প্রসাদ দেব। চলো তাহলে আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আর একটা অন্য ব্লগে। টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।